আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিপল কুকিং ক্রিয়েটর আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া এই পাকোড়াটা খেতে যেমন টেস্টি আর বানানো অনেক সহজ বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ফুলকপির পাকোড়া আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন দেখে নেওয়া যাক ফুলকপি পাকোড়ার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপিকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুলকপিগুলো ছোট বা বড় করেও কেটে নিতে পারবেন এবার বড় একটা মিক্সিং বলে আমি এক লিটার পরিমাণ পানি নিয়ে নিচ্ছি পানিটা একটু বেশি করেই নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দেব দুই টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে দেয়া হয়ে গেলে এবার একটা চামচ দিয়ে লবণ আর পানিটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব লবণটা খুব সুন্দর করে পানির সাথে মিশে গেছে এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে নিতে হবে যাতে ফুলকপির টুকরোগুলো সম্পূর্ণ পানির নিচে ডুবে থাকে এই ফুলকপিগুলোকে খুব ভালোভাবে লবণ পানির মধ্যে একটু ডুবিয়ে দেব এবার এই ফুলকপিটাকে এই লবণ পানির মধ্যে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে পোকাগুলো ফুলকপির ভেতর থেকে বেরিয়ে আসবে ফিরে এলাম প্রায় বিশ মিনিট পর এবার ফুলকপিগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আমার ফুলকপিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেব প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট সবশেষে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে ফুলকপির সাথে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো ফুলকপি যাতে সাদা থেকে না যায় প্রত্যেকটা ফুলকপির মধ্যে যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আমার ফুলকপিটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এক সাইডে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো ফিরে এলাম পনেরো মিনিট পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন তবে ময়দা দিলে বেটার রেজাল্ট পাবেন এবার এর মধ্যে অ্যাড করে দেব কোয়াটার কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এবার এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ফুলকপির টুকরোগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব কোট করার সুবিধার্থে এখানে একটু একটু করে পানি অ্যাড করব আর মিশিয়ে নেব পানিটা একেবারে দেয়া যাবে না একটু একটু করে অ্যাড করতে হবে আর মিশিয়ে নিতে হবে এই কুটিংটা যদি ভালো না হয় তাহলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না এমনভাবে মেশাতে হবে যাতে ফুলকপির সাথে ময়দা আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে লেগে যায় আমার কোট করে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন ফুলকপিটা খুব ভালোভাবে কুটিং হয়েছে এবার ভেজে নেওয়ার পালা পাকোড়াগুলোকে ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি এবার একে একে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি আর এই মিডিয়াম হিটেই পাকোড়াগুলোকে ভেজে নেব চুলার আঁচ বাড়িয়ে ভাজলে পাকোড়াগুলো ভালো মতো সেদ্ধ হবে না আবার একদম কমিয়ে ভাজলেও এর ভেতরে বেশি পরিমাণে তেল ঢুকে যাবে পাকোড়াগুলোকে মিডিয়াম হিটে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই হয়ে যাবে পাকোড়ার এক সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা একটু উল্টে দিচ্ছি অনেকেই পাকোড়াটা তৈরি করতে আগে ভাপিয়ে নেন এতে করে পাকোড়াগুলো খেতে অনেকটাই পান সে লাগে তাই আজকে ভাব দেওয়া ছাড়াই পাকোড়াগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে তৈরি করলে সময়ও কম লাগে আর খাদ্যের পুষ্টিগুণও বজায় থাকে পাকোড়াগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারে পাকোড়াগুলোকে ভেজে নিতে পারেন আমি পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপট বিকেলের নাস্তায় ক্রিস্পি আর দারুণ মজার ফুলকপির পাকোড়া যেসব বাচ্চারা সবজি পছন্দ করে না এভাবে একবার তৈরি করে দিলে বারবার খেতে চাইবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যারা ভাবছেন ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা তাদেরকে একটা ফুলকপি আমি ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে হাতের কাছে থাকা সব মশলা দিয়ে তৈরি করে দেখিয়েছি এতে করে যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ